ও রাইট, গিগ ভিডিও বানানো। ওকে, আপনারা কি প্রিমিয়ার প্রোর কাজ জানেন? প্রিমিয়ার প্রো, আচ্ছা গিগ ভিডিও বানানোর জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি, রাইট। আচ্ছা অল্প অল্প পারেন তাহলে সেটা হবে না, তাহলে সবাইকে সবাই পারে এরকম একটা জিনিস নিয়ে শুরু করতে হবে। ওকে, আমরা এটা আপাতত সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে এটাকে ক্লোজ করে দিই, সেটিকে ক্লোজ করে দিব, ক্লিয়ার ক্লিপবোর্ড। ওকে, আমি এখন ফটোশপে যাব, ফটোশপে যে দেখবো যে আসলে ফটোশপে কিভাবে ভিডিও এডিটিং বা হচ্ছে আমরা স্লাইড শো বানাতে পারি, যেটা হচ্ছে আমরা এসে করছিলাম পাওয়ার পয়েন্টে করছিলাম, সেটা আমরা ফটোশপেও করতে পারি, সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এবং ফটোশপের মাধ্যমে আমরা হচ্ছে জিপ তৈরি করতে পারি, সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। আমি আপনাদের একটা জিপ ডাউনলোড করে দেখাইছিলাম না ভাই? আপনার তো আছে অনেক, তাই না সাগর ভাই, সাগর পাঠান ভাই, এবং অনেকেরই আছে যাদের হচ্ছে অনেক কাজ করছেন, ঠিক আছে। যেমন হচ্ছে মাহবুব ভাই, আপনি অনেক কাজ করছেন, ঠিক আছে। রবিন ভাইও কাজ করছেন, কিন্তু আপনি হয়তো ওনাদেরটার মতো এত হয়নি। রাকিব ভাইও হয়তো আপনি কাজটা জানেন, এবং আপু যারা আছেন তারাও হয়তো কাজ করছেন। তো যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি রিলেটেড গিগ ভিডিও তো বানাবেনই, সাথে হচ্ছে একটা গিগ ভিডিও বানাবেন, একটা ভিডিও বানাবেন যেটা হচ্ছে সবকিছুতে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আচ্ছা আমি একটা ক্রিয়েট নিউ করি, নতুন একটা ক্রিয়েট করি, 500। আচ্ছা আমরা একটু ইসের স্টাইলে করি, 800x600, 4:3 স্টাইলে করি, যাতে সেটা হচ্ছে আমরা পরবর্তীতে মানে সবসময় চেষ্টা করবেন এই স্টাইলে করতে, যাতে আপনারা পরবর্তীতে আপনাদের গিগের যে ভিডিওটা আছে সেটাও আপনারা ইসে দিতে পারেন, কি বলে আর এরকম কি জি বলে দিতে পারেন। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আপনাদের ফাইবারের গিগ ছাড়াও আপনাদের ডিজাইনের কাজগুলো আপনারা কোন কোন জায়গায় সেল করতে পারেন, আপনারা এটা সম্পর্কে কি ধারণা আছে? টি স্প্রিং, teespring.com, এটা সম্পর্কে কি আপনাদের কোনো ধারণা আছে? জানেন আপনারা টি স্প্রিংটা কি? এটা নিয়ে আপনাদের ফুল একটি করব, দেখাবো যে আপনারা টি স্প্রিং থেকে কিভাবে ইনকাম করতে পারেন। টি স্প্রিং কিন্তু ডিজাইন রিলেটেড, মানে আমাদের ফিল্ডেরই কাজ, ঠিক আছে। টি স্প্রিং আমাদের ফিল্ডেরই কাজ, এবং হচ্ছে টি স্প্রিং এ যদি আপনি একটু ঠিকঠাক মতো কাজ করতে পারেন, একটু ঠিকঠাক মতো প্রমোশনটা, প্রপার প্রমোশন যেটাকে বলে, সেই প্রপার প্রমোশনটা যদি করতে পারেন তাহলে অনেক অনেক ভালো হবে, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু দেখাই দিই, ওকে দেখেন টি স্প্রিংটা দেখাই দিব, আর হচ্ছে ফাইবার গিগ ভিডিও। আচ্ছা ফাইবার গিগ ভিডিও দেখাবো আমি, আমি একটু ই করি, আমাদেরকে ফাইবার গিগ ভিডিও আর কি কিভাবে গিগ এর জন্য ভিডিও তৈরি করা যায় সেটা দেখাবো, তারপর হচ্ছে আপনাদেরকে টাইপোগ্রাফি দেখাবো, হ্যাঁ বাংলা টাইপোগ্রাফি, বিশেষ করে ইংরেজি টাইপোগ্রাফি তো হয় এবং ইংরেজি টাইপোগ্রাফির অনেক উদাহরণ পাওয়া যায়, কিন্তু বাংলা টাইপোগ্রাফিটার উদাহরণ পাওয়া যায় কিন্তু সেগুলো বেশ জটিল হয়, তাহলে আমরা বাংলা টাইপোগ্রাফি দেখবো, ইংলিশ টাইপোগ্রাফি দেখবো, তারপর হচ্ছে গিগ ভিডিও দেখবো, হ্যাঁ এবং টি স্প্রিং দেখবো, এবং হচ্ছে টি স্প্রিং এর জন্য আমরা ইউটিউবে, টি স্প্রিং না শুধু আমাদের ইসের জন্য, গিগ এর জন্য ইউটিউবে আমরা হচ্ছে ভিডিও ই করব, প্রমোশন করব, ঠিক আছে। সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো, হ্যাঁ ওকে, যে আমরা কিভাবে হচ্ছে ইউটিউবে ভিডিও করতে পারি, যেমন হচ্ছে যেগুলো হচ্ছে আমরা কোনো মনিটাইজেশন করব না, সেটার জন্য আমরা কোনো মনিটাইজেশন করব না, ভিডিও ভিউ হবে আমাদের মিলিয়ন ভিউ হলেও সেটার জন্য আমরা কোনো মনিটাইজেশন করব না, কারণ হচ্ছে আমরা অন্যের ভিডিও এবং কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করব এবং সেটা নিয়ে হচ্ছে আমরা ইউটিউবে প্রমোশন চালাবো আমাদের গিগ এর জন্য, ঠিক আছে। গিগ এবং হচ্ছে আমাদের টি স্প্রিং এর জন্য, টি স্প্রিং এর জিনিসটা কি আমি আপনাদেরকে একটু বোঝাই, ধরেন আপনার একটা সুন্দর ডিজাইন আছে, আপনি একটা সুন্দর ডিজাইন করলেন, সেই ডিজাইনটা হ্যাঁ আপনি কি করবেন টি স্প্রিং এ দিবেন, হচ্ছে টি শার্ট এর জন্য, টি শার্টে ইউজ করার জন্য বেশ সুন্দর একটা ডিজাইন, হ্যাঁ আপনারা যদি চান যে আসলে আপনার টি ডিজাইন দরকার হচ্ছে তাহলে টি শার্ট ডিজাইন আইডিয়া, ওকে এটা আপনি দিতে পারেন, দেখেন মানে ডিফারেন্ট টাইপের টি শার্ট ডিজাইন আইডিয়াস আপনি দিতে পারেন, যে ধরেন এটা একটা দিলেন, তারপর ধরেন এটা দিলেন, তারপর হচ্ছে এই টাইপের জিনিসগুলো দিলেন, এই টাইপের জিনিস দিলেন,
এই ধরনের বিভিন্ন আইডিয়া পাবেন নিজে, যেমন হচ্ছে কি জানেন ড্রিম আপ, দেখছেন এই দেখেন এই টাইপের বেশ বেশ অনেক আইডিয়া আপনি পাবেন, যেগুলো হচ্ছে আপনি চাইলেই করতে পারেন। এটা আপনি নিজের মতো করে বানায় একটু কালার টালার মেরে একটু ডিফারেন্টই করে আপনি একটু ফন্ট চেঞ্জ করে দিয়ে দিলেন, কেউ আপনাকে আটকাবে না, বলবে না কেন আপনি এটা দিচ্ছেন, ঠিক আছে? তো এরকম ভাবে করবেন। আরেকটা সিস্টেম আছে, সেটা আমি পরে বলতেছি। তো কি করলেন আপনি হচ্ছে এখানে আপনার টি শার্টের জন্য ই তৈরি করলেন, আপনি হচ্ছে আপনাদেরকে প্রপার্টিটা দেখি, আমরা ভিডিওটা চলতেছে না, ভিডিও চলতেছে, তাহলে আমরা সেটা একটু করি, আমরা এখানে লগ ইন দিই। আমি এটার কাজ অনেক আগে করতাম, এখন করি না, আমি আপনাদেরকে একটু শিখাই দিই, ঠিক আছে? সাইন আপ করবো, আচ্ছা এটা থেকে দিই। সবাই একটু মনোযোগ দেন, এটা থেকে করলে আপনাদের মানে সবচেয়ে কম কষ্টে আপনারা হচ্ছে ই করতে পারবেন। ডিজাইনের জন্য তো আপনার অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে, ই করতে হবে, এখানে শুধুমাত্র আপনি আপনার বেসিক ডিজাইন এবং হচ্ছে বেসিক ভিডিও এডিট করার স্কিল দিয়ে আপনারা এটা করে ফেলতে পারবেন। ইভেন আপনার ভিডিও এডিট করার স্কিল না থাকলেও আমি আপনাদেরকে একটু ই করতে পারবো যে, ঠিক আছে? কি করবো, আমার নাম কি, ঠিক আছে, ক্রিয়েট অ্যান্ড সেল, মানে আমরা কি করবো ক্রিয়েট এবং সেল করতে যাচ্ছি, কি করবো, আই ইন্টেন্ড টু ইউজ পেইড অ্যাডভার্টাইজিং, নো কন্টেন্ট ক্রিয়েটর, ক্রিয়েট করতে ফল অর্গানাইজেশন না, আমি হচ্ছে একজন ডিজাইনার, আমি কি করবো ভিজুয়াল আর্টিস্ট এবং সেল করি, প্রোডাক্ট সেল করি, ওকে। তারপর কি, সিলেক্ট ইউর প্ল্যাটফর্ম, সেল ইউর প্ল্যাটফর্ম, ইউ প্রমোট উইথ ডিজিটাল মার্স ইউর প্রাইমারি প্ল্যাটফর্ম, ওকে, শেয়ার ইউর সোশ্যাল লিঙ্ক উইথ আস টু বি ভেরিফাইড, চ্যানেল ইউআরএল, আচ্ছা আমি দেই নাই, কোনোটা দেই নাই, ওখান থেকে আমরা একটা দিতে পারতাম, ঠিক আছে? যে আমাদের চ্যানেল আছে, আমরা ইউটিউবের মাধ্যমে বেসিক্যালি করব, কিন্তু হচ্ছে সেটা আমরা দেই নাই এখন। ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, তারপর হচ্ছে টুইটার আছে, টুইচ আছে, আদারও অনেকগুলো আছে, সেগুলো আমরা দিতে পারতাম, কিন্তু হচ্ছে সেটা আপাতত দিব না, কন্টিনিউ দিব, ঠিক আছে? আমার দোকানের নাম দিব, কি কি নাম দিব, আমরা এই নামের জন্য আমরা একটু করব, গুগল করব, বিজ Yes, name generator, business name generator, ওই দিন আমি একটা ই করছিলাম শপিফাই, শপিফাই এই যে নেমলিক্স, সরি নেমলিক্স এটা শপিফাই না, এই যেটা নেমলিক্স এটা সবাই ইউজ করবেন, যে কোনো ক্ষেত্রে নাম জেনারেট করার জন্য নেমলিক্সটা ব্যবহার করবেন। কিওয়ার্ড হচ্ছে DESI জেনিয়াল ডিজাইনার, অথবা হচ্ছে আর্ট নিয়ে করতে পারেন, আচ্ছা আমরা ডিজাইন দিই DESI ডিজাইনার, দেখেন এখন কি টাইপের চান নামগুলো, শর্ট মিডিয়াম লং কি ধরনের নাম চান, হ্যাঁ, এবং নেমের স্টাইলও যদি আপনি চেঞ্জ করতে চান সেটাও, ব্র্যান্ডেবল নেম নাকি মাল্টিপল ওয়ার্ড, ফরেন ওয়ার্ড, কম্পাউন্ড ওয়ার্ড, যে কোনোটা আপনি দিতে পারেন, ঠিক আছে? ফরেন ওয়ার্ড দিলেন, ঠিক আছে, যেমন টয়টা অডির মতো আমরা ফরেন ওয়ার্ড দিলাম, কথা কথা আমরা দিলাম আর কি, নেম স্টাইল এটা থাকলো, আমাদের শর্ট নেম থাকলো, আমরা জেনারেট করি, দেখেন সে হচ্ছে আমাকে অনেক অনেকগুলোই দিবে, ঠিক আছে? এই যে ডিজাইনার্স ক্রাউড, তারপর হচ্ছে ডোমেন নেম, দেখছেন কতগুলো, কত দাম, $2,995 হচ্ছে এটা ডোমেন, মানে ডোমেন অ্যাভেলেবল আছে এই ধরনেরই নিয়ে আছে তারা অ্যাকচুয়ালি ই করে। তো আমরা হচ্ছে একটা নাম দিব, এই দোকানের একটা নাম দিব, এই যে আমি দোকানের নামটা দিব মানে টিস্প্রিং এর নামটা দিব, সেই নামে হচ্ছে আমরা ইউটিউবের চ্যানেলও খুলবো একটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপু, আপনাদের এখানে সবকিছু মোটামুটি ভিডিও করা আছে, হ্যাঁ, এখন যেটা দেখতেছেন এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা হচ্ছে সবাই করতে পারবেন, সবাই একটু কষ্ট করলে, একটু কষ্ট করলে ধরেন সপ্তাহে যদি আপনি 2 ঘন্টা টাইম দেন তাহলে হচ্ছে আপনি এখানের কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? আমি এটা মানে ফালতু কথা বলতেছি না, এটা হবে ইনশাল্লাহ, কিন্তু একটু সময় লাগবে, তো আপনার শুরুতে আপনার ভিউ এবং অডিয়েন্স পাইতে একটু সময় লাগতে পারে, তো সেটা সমস্যা হবে না, এটা দেখবেন যে একটা সময়ই হয়ে যাবে, ঠিক আছে? সো এখন আপনি কি দিবেন সেটা আপনি আপনার উপর ডিপেন্ড করতেছে, এটা হচ্ছে কি ইয়ো, ইয়াও, তারপর হচ্ছে আলেও, আই জেও, ঠিক আছে? এখন আপনি কিরকম চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? ডেকো অনেকগুলো আছে, ডেকো নামে, আইডিয়াটি, ক্রায়ার, জিনোমো,
আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে প্যাকেজে কেন, কারণ হচ্ছে আমার যে এটা দিছে সেটা আমার কাছে পছন্দ হয় না, মানে নেম স্টাইলটা ব্র্যান্ডেবল দিই জেনারেট এবং ইংরেজি থাকুক বা অন্য কান্ট্রির নামগুলো আমার কেন যেন পছন্দ হচ্ছে না। এখন একটা জিনিস চেষ্টা করি, সেটা হচ্ছে যে ডিজাইনারকে দিলাম মিডিয়াম নেম দিয়ে একটু চেষ্টা করি। ডিজাইনার না দিয়ে ডিজাইন দিয়ে দিই। এভাবে করে আপনারা একটু দেখবেন যে আসলে কোনটা দিলে আপনাদের কাছে বেশি স্যুট করে, ঠিক আছে, কোনটা দিলে আমাদের আপনাদের কাছে জিনিসটা বেশি সুইটেবল করে বা সুইটেবল হয় সেটা একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে, আমরা ডিজাইন দেখি, ডিজাইন বে, ওকে ডিজাইন বে, এটা হচ্ছে আপনারা চাইলেও রেজিস্টার করে ফেলতে পারেন। এগুলো হচ্ছে সবচেয়ে দামি আর কি প্রিমিয়াম এগুলো, আর এগুলো ছাড়া হচ্ছে প্রিমিয়াম ছাড়া ডিজাইন বে ইজ এ গুড ওয়ান, আমার এটা পছন্দ হয়েছে। স্কেচারি আর হচ্ছে ফিনেচার, আমি দেখি স্কেচারি দিব নাকি ফিনেচার দিব। দুইটাই ইকুয়ালি গুড লাগতেছে। ওকে তো আমরা হচ্ছে স্কেচারিটাই এই করে, ঠিক আছে, স্কেচারি হচ্ছে এটা আমাদের ইসের নাম দিব, বিজনেস নেম কোথেকে দিব, টি স্প্রিং এ কি দিব, স্কেচারি। হ্যাঁ দেখেন স্কেচারির উপর বেস করে তারা হচ্ছে বিভিন্ন রকম অ্যাপ ট্যাপ সবকিছু রেডি করে রাখছে। যাই হোক আমরা এটা ইউজ করলাম শুধু স্কেচারি, এস কে ই টি সি এইচ আর ওয়াই স্কেচারি, এটা দেবো এস কে ই টি সি এইচ আর ওয়াই স্কেচারি, মানে এটার নামে স্কেচারি দিলাম, ক্রিয়েট স্টোর দিলাম, আমি এখানে স্টোর ক্রিয়েট করতেছি স্কেচারি স্টোরের নাম, আমাদের স্টোরের নামে এটা হবে স্কেচারি, এবং হচ্ছে আমরা ইউটিউবে একটা চ্যানেল তৈরি করব, এইটার এই নামে একটা চ্যানেল তৈরি করব, এবং হচ্ছে চ্যানেলটাকে আমরা কোনোভাবে মনিটাইজ করার চেষ্টা করব না, কারণ হচ্ছে আমরা সব সময় চেষ্টা করব যে আপনাদের রয়্যালিটি ফ্রি যে সব ইমেজ আছে ইউটিউবে আছে বারবার ব্যবহার করা যায় এই ধরনের ইমেজগুলো বা সেই ধরনের ছবিগুলো দিয়ে বা ভিডিওগুলো দিয়ে আমরা হচ্ছে ই করার চেষ্টা করব। ওকে ওয়েলকাম টু আওয়ার নিউ স্টোর, ওকে গট ইট, ঠিক আছে। তো আমরা এখানে যদি যাই তাহলে হচ্ছে আমরা কি করবো, একটা ক্রিয়েট প্রোডাক্ট ক্রিয়েট করব, ঠিক আছে, টি স্প্রিং এর প্রোডাক্ট কিভাবে করে ডিজাইন লঞ্চার, আমরা হচ্ছে বাকি জিনিসগুলো একটু আপাতত ক্লোজ করে দিই আমাদের এটা ফাস্ট করার জন্য। ফাইনেচার ইউনিচার গ্র্যান্সি, দিস ইজ এ ফ্যান্সি নেম গ্র্যান্সি, ওকে আমরা আপাতত ক্লোজ করে দিই। তো আমরা কি করতে চাচ্ছি, চুজ এ প্রোডাক্ট, পেট হুডি, জিপ হুডি, ক্লথ ফেস মাস্ক, নো নাথিং লাইক দিস, আমরা হচ্ছে টি শার্ট করবো, অ্যাপারেল করবো, স্টার্ট উইথ দিস, স্টার্ট উইথ দিস না, ইউনিসেক্স হচ্ছে মেন্স টি শার্ট, আমরা হচ্ছে টি শার্ট দিয়ে স্টার্ট করবো আমাদের ডিজাইনের পার্টটা, ঠিক আছে। সিলেক্ট ইউনিসেক্স মেন্স প্রোডাক্ট, ক্লাসিক টি, অল ওভার প্রিন্ট, ইউনিসেক্স টি, ক্লাসিক টি, কমফোর্ট টি, প্রিমিয়াম টি, ঠিক আছে। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, যে কোনো একটা আপনি করলেন। তো আমরা হচ্ছে ক্লাসিক টিটা দিয়ে দেখাই, মানে আমি যখন লাস্ট কাজ করছি তখন এটা স্টার্ট সিস্টেম টা অন্যরকম ছিল। হ্যাঁ উড হোয়াট ইউড লাইক টু ডু উইথ ইউর ডিজাইন, আচ্ছা আমি সেল করতে চাই,
এই যে দেখেন আমাদের হচ্ছে দুইটা ডিজাইন, ডিজাইনের জন্য আমাদের ই চলে আসছে। তো আমরা নরমালি কি করব, ব্যাকের জন্য ডিজাইন করব না, আমরা হচ্ছে নরমালি ইসের জন্য ডিজাইন করব, ফ্রন্টের জন্য ডিজাইন করব, যে ফ্রন্টে আমাদের কি কি জিনিস আছে সেটার উপরে বেস করে হচ্ছে আমাদের ডিজাইনটা। ঠিক আছে, আমরা হচ্ছে এখন ফ্রন্টের জন্য একটা ডিজাইন দিই। ধরেন আমরা কি টাইপের ডিজাইন দিব সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে আমাদের ইউটিউবের ভিডিওটা। ঠিক আছে, এখন আমরা একটু ইউটিউবে যাই, ইউটিউবে যে আপনাদের হচ্ছে ডিজাইন আইডিয়াটা দিয়ে আসলে হচ্ছে ডিজাইনটা কি কিভাবে কি করবো। ওকে ঠিক আছে, এখন হচ্ছে আমি একটু দেখাই কিউট ক্যাট ভিডিওস। ধরেন এ দেখেন এই এই ছবিটা আও অ্যানিমেল, এরা কি করছে একটু ভিডিওটা দেখেন, এখানে অনেক ভিডিও দিচ্ছে, অনেক কি করতেছে। হ্যাঁ, তো তারা কি করতেছে দেখেন, এখানে সাবস্ক্রাইব করতে বলতেছে, এটা ডেফিনেটলি নট এ, মানে এটা অবশ্যই অবশ্যই এটা কোনো ই না, অ্যাড নাই, দেখছে এখানে কোনো অ্যাড নাই, নিচেও কিন্তু কোনো অ্যাড আসে নাই, মানে হচ্ছে এটাকে মনিটাইজ করে নাই এই ইউটিউবটা, ইউটিউবের চ্যানেলটা। ঠিক আছে, এটা থেকে তারা ইনকাম করতেছে, তাহলে তারা কোথেকে ইনকাম করতেছে, এই যে দেখেন একটা লিঙ্ক দিচ্ছে দেখছেন, ইফ ইউ স্লি এ ক্লিপ দ্যাট ইউ ওন দ্যাট ইউ ডিড নট সাবমিট অর গিভ কনসেন্ট অফ ইউজ, উই লাইকলি রিসিভ ফলস পারমিশন অ্যান্ড উড বি হ্যাপি টু রিজলভ দিস ফর ইউ, প্লিজ ড্রপ আস এ লাইন। ঠিক আছে, এখানে ই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবং হচ্ছে মিউজিকের ইয়েও দিয়ে দিচ্ছে কি করতে হবে। তো এরা কি করে, এরা হচ্ছে ধরেন যে ভিডিও দিতে থাকে, ভিডিও দিতে থাকে, ভিডিও দিয়ে দিয়ে তাদের ওয়েবসাইটে রিচ বাড়ায়। দেখেন এখানে কত মিলিয়ন ভিউ হয়ে গেছে, এখানে ইও দেখাচ্ছে না যে আসলে কতগুলো আপনার ই আসছে, তার এরকম কিছু দেখাচ্ছে না। এরপরে দেখেন এটা হচ্ছে কি কত, এটা হচ্ছে 25 মিলিয়ন ভিউ, দেখেন 2018 সালের একটা ভিডিও এখানে কতগুলো হয়েছে, 25 মিলিয়ন ভিউ, দেখছেন। এই দেখেন ওনারা কি করতেছে আসলে, ভিডিওটা উদ্দেশ্য না, ওনাদের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে এই যে পেট মেডিসিন বিক্রি করা, এই যে একটা শপের প্রমোশন করছে। ঠিক আছে, তারপর হচ্ছে তার সাথে সাথে হচ্ছে ধরেন ডগের, বিড়ালের সব ধরনের ভিডিও দিচ্ছে, যে টাচিং ভিডিও, ফানি অ্যানিমেল, কিউট ডগ ভিডিও, এগুলো দিয়ে দিচ্ছে। আর সাথে হচ্ছে এরকম, তো তাদের মেইন ইটা কি ছিল, দেখেন যে 25 মিলিয়ন ভিউ হয়েছে, কথার কথা আমি বলি 2 বছরে এখানে 25 মিলিয়ন ভিউ হয়েছে। তো 25 মিলিয়ন ভিউ যদি হয়, আমি আপনাদের একটা ছোট হিসাব দিই, 25 মিলিয়নে কত হয়, 250 লক্ষ, 1 2 3 4 5। ঠিক আছে, এটা আমি দিই, এটা একটু সার্চ দিই, এটার আমি ধরলাম এখান থেকে 5% মানুষ, মানে পয়েন্ট পয়েন্ট ইন্টু এখানে গুণ করে ইন্টু 0.05, এই কতজন মানুষ এখান থেকে এই 25 মিলিয়নের মধ্যে থেকে, ঠিক আছে, আপনার 25 মিলিয়ন হবে তা না, 25 মিলিয়নের মধ্যে থেকে ওনাদের যে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করে গেছে। হ্যাঁ, লিঙ্কটাতে ক্লিক করে গেছে। তারপর ধরেন এটার মধ্যে যদি আমি আর একটু গুণ করি, এর মধ্যে ধরেন আরো 0.05 মানুষ, হ্যাঁ, মানে তারা ইন্টারেস্টেড ছিল যে আসলে এটা কিনবে, তার মানে সেখান থেকে কতজন, 62,500 জন। কথার কথা আমি একটু বলি যে ধরেন এটা একটা অ্যাফিলিয়েট লিংক, অ্যাফিলিয়েট লিংকে কি হয়, আপনি ধরেন কারো ই যদি বিক্রি করে দিতে পারেন, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনাকে বড় অ্যামাউন্টেরই দিবে। ধরেন ওনার এক একটা সেল থেকে, ওনার এখান থেকে যদি কেউ কিনে, এই দেখে বাই নাও কোথেকে বিভিন্ন ইসের জন্য, ঠিক আছে, সব পেট মেডিসিন, ঠিক আছে, তো এখান থেকে যদি কেউ কিনে, ধরেন এখানে ইন্টারেস্টেড ছিল 62,500 জন, হ্যাঁ, এখান থেকে ধরেন আমি আরো 0.5 করি, গুণ করি 0.05, কত, 3,132 জন হচ্ছে, 25 জন হচ্ছে, তার মানে এখান থেকে 3,125 জন যদি ওনার এখান থেকে কিনে থাকে, এবং সে যদি নর্মালি পেট মেডিসিন গুলো কিন্তু খুব এক্সপেন্সিভ হয়, তো সেখান থেকে যদি সে $100 করে যদি এফিলিয়েশন পেয়ে থাকে, তার মানে যদি এখানে যদি আমি এটাকে 100 দিয়ে গুণ করি, দেখেন 31,200, সরি, 312,000
$500 শুধুমাত্র ওনার একটা ভিডিও, এবং যেটার মধ্যে কোনো রয়্যালিটি নেই, যেটার মধ্যে কোনো রকমের কোনো ই নেই। এবং এটা ডেফিনেটলি এই ইটা হচ্ছে মনিটাইজ করা না। হ্যাঁ, অন্য যে কোনো জায়গায় আপনারা এই ধরনের ভিডিও আরো পাবেন, ঠিক আছে, এই ধরনের ভিডিওগুলো আরো পাবেন। এবং সেগুলো হচ্ছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেক্ট করে, এবং হচ্ছে দেখেন এটা ইনস্টাগ্রাম বা বিভিন্ন জায়গায় তারা পাওয়া ভিডিওগুলো কি করছে, ক্রপ করছে, ঠিক আছে, যাতে হচ্ছে অন্যদের যে লোগো ছিল বা কোনো কিছু থাকে তাহলে সেটা সেগুলো যাতে দেখা না যায়। হ্যাঁ, এরকম এরকম ভিডিওর কিন্তু অভাব নেই, এবং প্রত্যেকটাই দেখেন 83 মিলিয়ন ভিউ। দেখেন এটা এটা 2017 সালের একটা ভাইন ভিডিও, ফুল ভাইন স্যার কিছু না, 240 মিলিয়ন ভিউ এই ভিডিওটার মধ্যে। এই প্রত্যেকে যদি এখানে একটা করে অ্যাফিলিয়েশনের লিংক দেয়া দেয়, তাহলে সেখানে তো মানুষ একটা দুইটা ক্লিক তো করবে, এটা তো কোনো মিস নাই। তো আপনারা যদি ধরেন একটা নিশ নিয়ে কাজ করেন, ধরেন আপনি চেষ্টা করলেন যে আপনি বিড়াল এবং কুকুরের ইস্যুর উপরে আপনি হচ্ছে 5টা ভিডিও বানাবেন, বা 10টা বা 15টা ভিডিও বানাবেন, 15টা ভিডিওর মধ্যে সবগুলোতেই ধরেন এই ধরনের আপনি লিংক গুলো দিয়ে দিলেন। কিসের লিংক? এই যে আমি এখানে যে টি শার্ট বানাচ্ছি সেটার লিংক, সেটা হচ্ছে কি বিড়ালের উপরে আপনি টি শার্টটা বানাবেন। সেটার জন্য আমি বললাম যে আপনি আসলে টি শার্টটা কিসের উপর বানাবেন সেটা ডিপেন্ড করবে হচ্ছে। আচ্ছা, এটা কি দেখাচ্ছি আপু, আমি অনেকক্ষণ পরে বললাম, এটা হচ্ছে আপনারা ডিজাইন করে শুধুমাত্র মার্কেট প্লেস ছাড়াও অন্য কোথা থেকে আর কি আপনারা প্যাসিভ ইনকাম বলে এটাকে, প্যাসিভ ইনকাম করতে পারবেন, বা অন্য যা কোন জায়গা থেকে আপনারা আরো ইজিলি ইনকাম করতে পারবেন সেটার একটা ওয়ে আর কি আমি বলে দিচ্ছি। তো আপনি ধরেন বিড়ালের ভিডিও বানাতে চান, তাহলে হচ্ছে আপনি ধরেন বিড়ালের একটা ছবি দিয়ে আপনি একটা ফানি ক্যাট ইলাস্ট্রেশন দেন, ফানি ক্যাট ইলাস্ট্রেশন দেন, দিলেন, তারপর হচ্ছে কি ইমেজেস আসলো, ইমেজেস যাবেন, এখান থেকে আপনি কি করবেন টুলস এ যাবেন, এই যে ইউজার রাইটস লেভেল ফর রিউজ উইথ মডিফিকেশন অথবা রিউজ দেন, রিউজ করতে গেলে সেখানে মডিফিকেশন এমনিতেই আসবে, ঠিক আছে। তো ধরেন আপনি এই যে পিৎজা বেতে একটা ছবি আছে, দেখছেন পিৎজা বেতে আমরা যেখান থেকে সবসময় নিই, ঠিক আছে, সেখানে একটা ছবি আছে, এইখান থেকে যে কোনো একটা ছবি আপনি নিয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি এসে দিয়ে দিলেন, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রি ডাউনলোড দিলাম, তারপর যে দেখেন এটা আসছে, এটা কি ইউজ করার জন্য, ঠিক আছে, আচ্ছা এটা আমরা পরে দেখতেছি, আমরা একটু নিচে যাই। আরো দেখেন অনেক ধরনের বিড়ালের ছবি আছে, অনেক ধরনেরই আছে, প্রয়োজন হলে আপনি একটা দেখে আপনি নিজে বানাতে পারেন, কারণ আপনি ডিজাইনার, আপনি ডিজাইন করতে পারেন। হ্যাঁ, আপনি পারেন না যে তা না, হ্যাঁ, আপনার একটু কষ্ট হলো, একটু কষ্ট করলেন, ঠিক আছে, কিন্তু এখান থেকে যদি রেগুলার আপনার ই হতে থাকে, এবং হচ্ছে আপনার ভিডিওগুলো যদি সত্যি সত্যি র্যাঙ্কিং হয়ে যায়, মানে অনেক ভিউতে চলে যায়, তখন কিন্তু আপনি খুব ইজিলি ই করতে পারবেন। এখান থেকে ছবিগুলো নিয়ে তারপর হচ্ছে ধরেন আপনি কি করলেন, এখানে ধরেন ওয়াটার কালার দিলেন, ইলাস্ট্রেশন বিভিন্ন জায়গা থেকে যে ছবিগুলো নিয়ে, তো আমরা কি করব এখানে হচ্ছে অ্যাড ইমেজ করব। অ্যাড ইমেজ যে আমরা হচ্ছে ডাউনলোড করলাম একটা ছবি মাত্র, কি ডাউনলোড হয়নি, বিড়ালের ছবিটা, দেখি এখানে বিড়ালের ছবিটা কি ডাউনলোড হয়নি, ওকে ডাউনলোড হয়নি, ডাউনলোড করার অপশনে কাজ করতেছিল। আচ্ছা, এখন আমরা বিড়ালের ছবিটা ডাউনলোড করলাম, এখন হচ্ছে কি করবো, আমরা এই জায়গার মধ্যে অ্যাড ইমেজ দিব, ডাউনলোডসে যাব, এই ছবিটা নিব, এখানে দিব, ঠিক আছে, দেখেন এই ছবিটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন কি হবে, এই ছবিটাকে আমরা একটু বড় করি, বড় করে কি করব, ইমেজ কোয়ালিটি অফ আর্টওয়ার্ক ইজ টু লো, ট্রাই রিটাচিং দ্য সাইজ অফ অর আপলোড এ হায়ার রেজুলেশন ইমেজ। তো আমরা রিটাচিং কেমনে করব, আচ্ছা যাক এটা পরে দেখতেছি, আমরা প্রিন্ট কোয়ালিটি খুব পোর আসবে যদি এটা আমরা আর কি প্রিন্ট করতে যাই, ঠিক আছে, সো এর জন্য আর কি বলতেছে। এবং এখানেও দেখেন একটা সেফ এরিয়া আছে যেটার মধ্যে আর কি আপনারা ই দিতে পারবেন। তো এই গেল বিষয়, তো এটা আমরা একটু ডিলিট করে দিই, আমরা হচ্ছে একটু ভালো ছবি নেওয়ার চেষ্টা করি, ভালো ছবি তো পেয়েছিলাম কিন্তু দিল হতো না।
ফ্রি ফর কমার্শিয়াল ইউজ। আমরা এখান থেকে আরেকটা ছবি দেখি। এটা ডাউনলোড করা যায় কিনা? হ্যাঁ, এই যেটা ডাউনলোড করা যাচ্ছে, তাহলে এটা আমরা ডাউনলোড করে নিতে পারি। এই ছবিটা আমরা একটু ট্রাই করি এবং একটু দেখবেন যেন একটু ভালো ছবি হয়। আমি তখন হচ্ছে আপনাদের দেখানোর জন্য তাড়াহুড়ো করে মানে কোনো কিছু না খুঁজেই হচ্ছে ছবি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরকম ছবি দিবেন না যেটা মানে না খুঁজে টুজে ছবি যাওয়ার দরকার নেই, আর একটু খুঁজে টুজে দেখে তারপরে দিবেন। এই যে এখন দেখেন, এখন কিন্তু বলে না যেটা কোয়ালিটিটা খারাপ বা এরকম কিছু, এটা আপলোড হচ্ছে। হ্যাঁ, একে এটা ডান, এটা আমরা হচ্ছে ইউজ করতে পারবো এই হিসাবে। এই হিসাবে আমরা ইউজ করতে পারবো এবং এটাকে আমরা একটু নিয়ে আসি। ওকে, তো এটা আমরা দিয়ে দিলাম এবং হচ্ছে আমরা একটু প্রিভিউতে যাই, ডিজাইনে গেলাম, প্রিভিউতে যাই, তাহলে এটা কেমন লাগবে। এই যে হচ্ছে আমাদের টি শার্টের মধ্যে এই ডিজাইনটা আসবে। ঠিক আছে, এটা আমরা কিন্তু এক্স্যাক্টলি কখনোই দিব না, আমরা এটা বিড়ালের কালার চেঞ্জ করবো, বিড়ালটাকে প্রয়োজন হলে এভাবে করে দিব, এখানে একটা অ্যারো দিয়ে দিব। হ্যাঁ, মাছের ছবিটা দরকার হলে চেঞ্জ করে দিব, এরকম মাছ না দিয়ে অন্য একটা ডিফারেন্ট মাছ দিব। ঠিক আছে, এই আটটা বললে এটা ঠিক আছে করে। আচ্ছা, যেহেতু এটা গেল, তারপর এখানে একটা ফন্ট দিয়ে দিই আমি নিচে। ঠিক আছে, তখন আমি দিব কি ডোন্ট লুক। এটা বানানটি ইচ্ছা করে ভুল করে দিলাম। এটা এমন ভাবে দিলাম, ডোন্ট লুক আই এম হাংরি, এবং হচ্ছে এটার কালারটাও হয়তো আমি একটু চেঞ্জ করবো, কালারটাকে চেঞ্জ করে। দীর্ঘদিন এটাতে কাজ করি না, এটা আবার একটু দেখতে হবে, এটা সমস্যা নেই। ওকে ওকে ওকে, এটা থাকুক, এটা এরকমই থাকুক। এখন হচ্ছে সেট ইউর প্রাইস। হ্যাঁ, তো এখানে আমরা প্রাইস সিলেক্ট করব, কি প্রাইসটা কিসে সিলেক্ট করব, সেট ইউর প্রাইস, প্রাইস ফর প্রোডাক্টস ফুল ফ্রেম ফ্রম দা ইউএস ইউএস। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, ইউরোর জায়গায় জিপি বিজেটেড ই করতে পারি। আচ্ছা, মানে হচ্ছে এটা আপনার প্রাইসটা আপনি ঠিক করে দিতে পারেন যে কতটুকু প্রাইস থাকবে। দেখেন, যদি এটার দাম আপনি $21.99 দেন, তাহলে হচ্ছে আপনার প্রতিটা টি শার্টে $11.42 প্রফিট আসবে, মানে আপনার প্রফিট আসবে হচ্ছে $11.42। ঠিক আছে, আর বাকিটা ওনাদের ওখানে থাকবে। এখানে কাজটা এটা কিভাবে করবে আমি আপনাদেরকে বোঝাই দিই। আপনি ডিজাইন করলেন, আপনি মার্কেটিং করলেন, হ্যাঁ, ওনাদের কাছে যখন অর্ডার আসবে, আপনি একটা নির্দিষ্ট অর্ডার থাকবে, যেমন 10টা অর্ডার আসলে আপনারা ই করে দিবেন, সেল করে দিবেন। ঠিক আছে, যখন আপনি 10টা অর্ডার ফুলফিল করতে পারবেন, হ্যাঁ, মানে 10টা অর্ডার মানুষজন দিয়ে দিবে, তখন হচ্ছে তারা করবে কি, এই ডিজাইনের টি শার্টটা প্রিন্ট করে তাদের কাছে পাঠিয়ে দিবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার সেলিং এর সিস্টেম। ঠিক আছে, এখান থেকে আপনারা 10টা অর্ডার নিয়ে ফুলফিল করে পাঠিয়ে দিবেন, পাঠাই দিলে ওনারা পাঠাই দিবে, আপনার কিছু করতে হবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র মার্কেটিং, মানে হচ্ছে আপনি ইউটিউব ভিডিও বানাবেন, সেই ভিডিওর মধ্যে বিড়ালের ছবি টবি দিবেন, তারপর হচ্ছে নিচে আর কি আপনি এরকম ভাবে সুন্দর ভাবে ডিসক্রিপশন লিখে টিখে দিয়ে, এই যেখানে ধরেন এখানে যেভাবে আছে সেভাবে সুন্দর করে ডিসক্রিপশন লিখে দিয়ে, হ্যাঁ, সুন্দর করে করবেন, সব সব পেজেই দিয়ে দিবেন। হ্যাঁ, আপনার টি শার্টের, হ্যাঁ, টি শার্ট যদি চায় তাহলে এরকমই করতে হবে। এবং হচ্ছে আপনারা যদি চান তাহলে হচ্ছে ভিডিওর মাঝখানে ছোট্ট করে 10 সেকেন্ডে আপনার 15 সেকেন্ড আপনার যে ই আছে সেটার জন্য রিকোয়েস্ট করে দিতে পারেন, প্লিজ বাই দিস, সেটা সেটা এভাবে করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ওকে, তো এই হচ্ছে মোটামুটি ভাবে আসবে। তারপর ধরেন আমি এখানে, ধরেন আমি এত চাই না, আমার সেল বাড়াইতে হবে, আমি হচ্ছে $20 দিলাম, তাহলে আমার $9 প্রফিট আসবে। যদি $15 দিই, সরি,
$15 দেই, তাহলে আমার $4 প্রফিট আছে। তাহলে তার থেকে আমার হচ্ছে যদি আমি $21 দিই, তাহলে হচ্ছে আমার $10.43 প্রফিট আসবে। মানে হচ্ছে ওনাদের প্রফিট তো ওনারা সমানই রাখবে, কিন্তু আমি হচ্ছে যত কমাবো এখানে আমার প্রফিটটা কমে। ঠিক আছে, $21 দিয়ে রাখলাম, এটা কোনো অসুবিধা নেই। এবং ইউরোতে এটা হ্যাঁ 22, ঠিক আছে এটা থাকুক, কন্টিনিউ, আমরা এটা কন্টিনিউ দিয়ে দিই। অল দ্য ইমেজেস উইথ লো রেজুলেশন ওয়ার্নিং টু কন্টিনিউ, বুঝলাম না এটার রেজুলেশন এত কম নাকি, 1280x640। দেখি ভেক্টর ইজ দিস, দেখি এটা কি বলে, এসভিজি ফাইল যদি দিই তাহলে কি বলে, একটু এসভিজি ফাইল সাপোর্ট করে কি না, অ্যাড ইমেজ এসভিজি ইনকারেক্ট, রাইট। সো এটা এসভিজি তে নিয়ে আমরা হচ্ছে বড় সাইজের ফাইল বানাই, তারপর এটার মধ্যে দিব, দেন হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেলে এটা কমপ্লিট করি, আমরা এর মধ্যে একটু করি সাইজে যাই, সাইজে যে হচ্ছে লার্জ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ এগুলো তো আছে জানি, আমি হচ্ছে মানে এক্সটার্নালি আর কি একটু দেখাতে চাচ্ছিলাম যে আসলে, হ্যাঁ হ্যাঁ আমি আপলোড করে দেখাতে চাচ্ছিলাম যে আসলে কিরকম আসে, সেরকম ভাবে করলে এটা কিন্তু বেশ ভালো একটাই, মানে হচ্ছে আপনি যদি ইউটিউবের মোটামুটি ভিডিও বানাতে পারেন তাহলে হচ্ছে বেশ ভালো একটাই, এখান থেকে বেশ ভালোই আমি মাঝখানে করছিলাম, কিন্তু পরবর্তীতে যে আমার জব এবং হচ্ছে আদার্স কাজের জন্য আর কি এটা আর কন্টিনিউ করিনি। এটা থেকে সেল হয় এবং হচ্ছে এটা থেকে ভালো ইও আসে, ঠিক আছে, ওকে, হ্যাঁ 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 ওরা হচ্ছে মানে পার জিনিস মানে $10 মতো লাভ করে, অ্যারাউন্ড $10 মতো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা মানে চেঞ্জ করছে অনেক কিছু, আমি যে অ্যাড ইমেজে গেলে শুধু আমার ইমেজে আসছে, আমি তো প্রায় 2 বছর আগে করছিলাম বোধ হয়, লাস্ট অনেক কিছু চেঞ্জ করে ফেলছে, মানে হচ্ছে এখন মনে হয় ওদের নিজস্ব ইমেজই করার জন্য মনে হয় পেইড থাকতে হবে এরকম কিছু একটা, আচ্ছা এখানে, আচ্ছা হুম 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 না এমনিতে কাজ করা যাবে, এমনি কাজের কোনো অসুবিধা নেই, কাজের কোনো অসুবিধা নেই, এটাতে কোনো প্রবলেম নেই, এটা নর্মাল কাজের জন্য ঠিক আছে, কারণ হচ্ছে আমরা যদি সেল করি বা ই করি ওদের লাভ, আমাদের ওদের লস নেই কোনো, ওদের কাজ গোটায় নেয় নেই আর কি, ঠিক আছে। আচ্ছা হুম 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 টি শার্টের মানে বেসিক গিটার ধারণাটাই করতে পারলে টি শার্টে প্রচুর ক্যাটাগরি আছে এবং প্রচুর ক্যাটাগরি নিয়ে করতে পারবে। আর হচ্ছে এখানে সবচেয়ে টপ রেটেড সেলিং টি শার্ট কোনগুলো হয় জানেন, ওই যে মোটিভেশনাল স্পিচ সহ যে টি শার্ট গুলো আছে না, এগুলো প্রচুর সেল হয়, মোটিভেশনাল সহ ধরেন আমি এখানে যদি দেখি মোটিভেশনাল স্পিচ, দেখেন এই ধরনের, ওদের বাংলা না, ঠিক আছে, এই যে এই ধরনের ভিডিও গুলোতে ধরেন আপনি বানালেন, এই ধরনের ভিডিও বানানোর পরে ধরেন আপনি এই ধরনের ই দিলেন না, ভিডিও না, জাস্ট হচ্ছে লেখা লেখা এবং হচ্ছে আপনার ধরেন একটা মিউজিক, ঠিক আছে, পরপর দিয়ে ধরেন 5 মিনিট একটা ভিডিও বানান, এই ভিডিও গুলো প্রচুরই হয়, এবং এগুলোর সাথে নিচে টি শার্টের যদি আপনি দেন এবং সেই স্পিচ যেগুলো লিখে দিচ্ছেন এখানে সেগুলি আবার ধরেন এখানে জাস্ট লিখে দিয়ে করেন, এগুলো মনে করেন যে প্রচুর সেল হয়, প্রচুর। আমি একবারই করছিলাম, সেটা হচ্ছে ডেডপুল যে একটা ছিল, হ্যাঁ ডেডপুল মুভিটা যখন প্রথম রিলিজ পায়, ঠিক আছে, সেটা খুব সম্ভবত 2016 সালে, রাইট, ওই সময় আমি হচ্ছে একটা ডেডপুলের ফেস একটা বেবি ফেস এর মতো একটা ডিজাইন তৈরি করে এখানে আর কি ট্রাই করছিলাম। হ্যাঁ আমি জানতাম না, আমি আসলে কোনো মার্কেটিং করি না তখন, এটা আমি বুঝতাম না যে আসলে কি করে, এখানে মনে হয় আমার টার্গেট আমি দিয়ে রাখছিলাম মানে 15টা, যে 15টা সেল হলেই হবে, সেখানে আমার প্রায় অলমোস্ট 50-এর উপরে ই চলে গেছিল,
হ্যাঁ, আমি জানতাম না, হঠাৎ করে দেখি যে 1 মাস পরে মনে হয় আমি চেক করতে গেছি যে কি অবস্থা, এটা কি হইলো দেখি, আমি তো ভুলেই গেছি। পরে দেখি এতগুলো ই হয়ে গেছে, এখন হচ্ছে আমাকে মানে বলতেছে আপনি কি এটা কি সেলকে বন্ধ করে দিতে চান নাকি আপনি আরো ই করবেন। ঠিক আছে, আগে তো এটা হচ্ছে আমাকে ক্যাম্পেইন বলে, তো এই ক্যাম্পেইনটাকে তো বন্ধ করতে হয়, যে ক্যাম্পেইন বন্ধ করব তারপর হচ্ছে আমরা কাজ করব, তো সেটাই আর কি করতেছিলাম। পরে আমি ক্যাম্পেইন বন্ধ করে পরে সেটা উইথড্র করছি, এরকম মানে অনেক সময় কিছু মানে নিশ থাকে। হ্যাঁ, পরে পরে না না রিলঞ্চ করি নাই, পরে আর কি ওইটা, হ্যাঁ পরে রিলঞ্চ করছিলাম, কিন্তু পরে দেখলাম যে মানে সেটা রিটা কমে গেছে আর কি, ওই ওই পর্যন্ত মানে এরপরে বেশি আর হয় না আমার, যে টার্গেট আবার তো রিলঞ্চ করলে তো আবার টার্গেট দিয়ে দিতে হয় যে এতগুলো সেল হলে তারপর হচ্ছে তারা আবার ই করবে। হ্যাঁ, তো পরে আর কি দেখলাম ওই টার্গেট আর ফিল হয় না, পরে অন্যগুলো নিয়ে ট্রাই করছিলাম, অন্যগুলোতে মোটামুটি ভালোই আসছিল। পরে আবার যে ই কাজ করতে যে সেটা এখানে আর কিছু করা হয়নি, তো ওই সময় আর কি দিলেই মোটামুটি দেখা যেত যে নিয়ে নিত মানুষজন, এখানে টি স্প্রিং এসে খুঁজে টুজে নিত, এখন এত কম্পিটিশন ছিল না আর কি। এখন হচ্ছে বেশ ভালো কম্পিটিশন আছে। আচ্ছা আমরা একটু দেখি, ক্যাট 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 ক্যাট, ধরেন এই ভিডিওটা, এই ছবিটা, এই ছবিটা নিয়ে ফ্রি ডাউনলোড, ভালো রেজলিউশনে ডাউনলোড করে দেখি এটা কাজ করে কিনা নাই কিনা। আচ্ছা, এর মধ্যে তো এডিট করার অপশনও ছিল তাই না, আগে যে একটা কালার ধরে আমি এডিট করে ফেলবো, এই ধরনের অপশনও ছিল আমার মনে হয়। না না না, হ্যাঁ এটা এখান থেকে নিলে যা চেঞ্জ করে দিতে, সেটাই বললাম মানে আগে ছিল এই ধরনের একটা অপশন আমার কাছে, মানে আমার মনে আছে আর কি যতটুকু, এখন নাই। আচ্ছা ধরেন আমি এরকম একটা ডিজাইন দিই, স্যার কিছু দিব না, আমি কিছু কন্টিনিউ করে দেখি কিছু বলে কিনা। হ্যাঁ এই তো, এখন দেখেন বিভিন্ন রকম স্টাইলেরই আছে। আপনি চাইলে সবগুলোরই রাখতে পারেন, যে আমি এটাও বিক্রি করবো, এটাও বিক্রি করবো, এটাও বিক্রি করবো। হ্যাঁ তো তো তবে এতগুলো না রেখে ধরেন আপনি একটা রাখলেন, হ্যাঁ এর মধ্যে স্টাইল সিলেক্ট করলে 1 of 7 স্টাইল, এটা হচ্ছে অ্যাপারেলের জন্য। তারপর হচ্ছে ধরেন অ্যাক্সেসরিজ এর জন্য আছে, সেম জিনিসটা হচ্ছে আপনাদের অ্যাক্সেসরিজ এর মধ্যে চলে যাবে। যাক, তো আমরা এটা ই করব না, ক্লাসিক টি একটাই থাকুক, আমরা হচ্ছে কন্টিনিউ দিব। সো এটা এখানে কি আসবে, এখানে হচ্ছে একটা টাইটেল দিতে হবে, আমরা এখানে টাইটেল দিব ফ্লাওয়ার এট, কিছু একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন, মানে কিছু একটা না, যে ডেসক্রিপশনটা খুব সুন্দর করে বিস্তারিত ভাবে লিখবেন, হ্যাঁ যতটুকু পর্যন্ত আপনাদের ই করতে দেয়। আমি আপাতত এখন কিছু লিখতেছি না আপনাদের, শুধু দেখানোর জন্য। হ্যাঁ, সিলেক্ট ইউর ফার্স্ট ইমেজ বায়ার সি ফ্রন্ট ভিউ অন হোয়াইট, হ্যাঁ মানে এটাই হচ্ছে বায়ার প্রথমে দেখতে পারবে। তারপর হচ্ছে ইউআরএল ফ্লাওয়ার ক্যাট ইউআরএল, আচ্ছা ফ্লাওয়ার ক্যাট, আচ্ছা আপনি এখানে ই করতে পারবেন ফ্লাওয়ার ক্যাট, চিনেন চিনেন দরকার নেই, শুধু ফ্লাওয়ার ক্যাটই থাকবে। আচ্ছা তার মানে হচ্ছে এই এই নামে অলরেডি কেউ একজন ইউজ করতেছে। ঠিক আছে, এখানে আমরা কি করি, ক্যাট ফ্লাওয়ার ক্যাট শেষ, এটা কেউ ইউজ করে না আমি শিওর। হ্যাঁ লুকস পারফেক্ট, ভিজিবিলিটি কন্ট্রোল, হু উড সি দ্য লিস্টিং পাবলিক, এটা ডেফিনেটলি সবসময় পাবলিক রাখবেন যে কে দেখতে পারবে। তারপরে অ্যাড টু এক্সটেন্ড এক্সিস্টিং স্টোর, অ্যাড ইউর নিউ প্রোডাক্ট টু ইউর এক্সিস্টিং স্টোর, ইয়েস আমার হচ্ছে এক্সিস্টিং প্রি স্টোর আছে, সেটা হচ্ছে আমি আই উইল অ্যাড লেটার দিয়ে দিলাম। ঠিক আছে, এতো আপনার হচ্ছে দিয়ে দিবেন, আমার স্টোর গেল হারাই গেল নাকি। আচ্ছা যাক, তো এখন হচ্ছে আপনি ক্লিক করলে আপনার লিস্টিংটা পাবলিক হয়ে যাবে, পাবলিকলি পাবলিশ হয়ে যাবে, দেন হচ্ছে আপনি একটা লিংক পাবেন,
লিংক পেয়ে গেলে তখন হচ্ছে আপনি আর কি করতে পারবেন যে অ্যাড টু এক্সিস্টিং লিস্টিং, এক্সিস্টিং লিস্ট, লিস্টিং ইউআরএল, মানে আপনি অলরেডি যে একটা আপনার স্টোর আছে সেই স্টোরের মধ্যে আপনি নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতে চান, তাহলে হচ্ছে আপনি যে অ্যাড টু এক্সিস্টিং লিস্টিং এর মধ্যে যাবেন, কিন্তু নইলে এখান থেকে দিবেন এবং হচ্ছে এখানকার নামটা সবগুলো ঠিক করে দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর যেটা করবেন, তারপর হচ্ছে আপনারা যে ইউটিউবে যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওতে যে আপনারা হচ্ছে এই বিড়ালের ভিডিও বানাবেন, এরকম বিড়ালের ভিডিও বানায় সেখান থেকে আপনি করতে পারেন। এখন এই ভিডিও গুলো কোথেকে পাবেন? ভিডিও গুলো ইউটিউবে পাবেন, ইউটিউব থেকেই নিয়ে নেবেন, ঠিক আছে? ইউটিউব থেকে ধরেন অল্প অল্প করে দেবেন, খুব অল্প, আপনি হচ্ছে একটু স্পিড বাড়াবেন কমাবেন, তারপর হচ্ছে একটু ঘোরাই দিবেন। এটা আমি আপনাদেরকে দেখাই দেবো যে প্রিমিয়ার প্রোতে কিভাবে খুব সহজে এই কাজটা করা যায়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে না আছে ভিডিওতে দেখতে পারেন, ক্যাট, ঠিক আছে? এই যে দেখেন ক্যাট লিখলেন পরে ভিডিও আসলো এবং এগুলো কিন্তু রয়্যালিটি ফ্রি। আচ্ছা না, এটা প্রথমটা, পরের গুলো দেখেন হিসাবেতে, অথবা আপনি ফানি ক্যাট দিতে পারেন, জাস্ট এটা দিয়েও করতে পারেন। এটা নিয়ে এটাকে ডাউনলোড করে, এটা হচ্ছে গ্রিন স্ক্রিন আছে তো, গ্রিন স্ক্রিনে ক্লিন করে সেখানে হচ্ছে আপনি একটা এই ইনস্ট্রুমেন্টের মিউজিক দিয়ে একটা যে কোনো একটা মিউজিক বানায় তারপর হচ্ছে আপনি দিতে পারেন, ঠিক আছে? এটা ইউজ করতে পারেন এরকম ভাবে আর কি করতে পারেন। এটাকে এটাতে আপনার কোনো রয়্যালিটি কোনো বা কোনো কিছু কিছু দিতে হবে না, আপনি জাস্ট ইউটিউবে দিলে আপনি ইউজ করতে পারবেন। এবং আপনি যদি চান তো তাহলে ভালো হয় আর কি, এটা দিয়ে দেওয়া ভালো, যেহেতু সেই করতেছে তৈরি করছে তো সেখানে হচ্ছে ওনাকে অ্যাট্রিবিউশন লাগবে না বলছে, তারপর আপনি অ্যাট্রিবিউশন দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই আর কি, তো ঠিক আছে। এখন মানে বুঝতে পারছেন, কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? আমি এখন আপাতত এটা যেহেতু দিতে যাচ্ছি না, আমার স্টোর ক্রিয়েট করা হয়েছে, স্টোরটা ক্রিয়েটেড অবস্থায় থাকুক। হ্যাঁ, আমি হচ্ছে আপনাদেরকে একটা আইডিয়া দিতে চাইলাম যে শুধুমাত্র ডিজাইন দিয়ে আপনার কিভাবে ইনকাম আসলেও করতে পারেন, ঠিক আছে? এবং হচ্ছে এটা ট্রুলি পসিবল এবং মানে বেশ ইজিলি পসিবল আর কি এটা, ঠিক আছে? এখন বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে? হচ্ছে আপাতত একটু প্রেজেন্টিং অফ রাখি। হ্যাঁ, আমি আপনাদের একটা ব্রেক দিব, ঠিক আছে? আচ্ছা, টি শার্টের ডিজাইনের যে কাজটা করলাম, একটা কুইক কি ওয়েবসাইট হচ্ছে teespring.com, 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 তারপর আমি আবার দেখে দিই teespring.com, teespring.com এ যখন আপনার লিংক আসছে তাতে ক্লিক করলে আপনার চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আমি আপাতত একটু এই করতেছি, স্ক্রিন শেয়ারিংটা হচ্ছে আমি শেষ করে দিচ্ছি আপাতত আজকে।